হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হজযাত্রীদের পদচারণায় মুখর আরাফাত ময়দান থামছে না করোনা সংক্রমণ ও মৃত্যু বিভিন্ন জেলায় 85 জনের প্রাণহানি মহাসড়ক ও নৌ রুটে ঘরমুখে মানুষের ভিড় অনেক জায়গায় তীব্র যানজট শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online ফজরের নামাজের পর মিনা থেকে আরাফার ময়দানে যাওয়ার মাধ্যমে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা সফেদ ও শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন এ সময় তারা জিকির আজগার ও আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন পরে মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আফমো ওয়াহিদুর রহমান এদিকে করোনা মহামারীর কারণে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে হজ পালন করছেন হাজিরা করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবছর সৌদি আরবের বাইরে কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না দেশের 9 জেলায় করোনা উপসর্গে একদিনে 85 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে 5 জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে কমেছে শনাক্তের হার কুষ্টিয়ায় মারা গেছে 14 জন এছাড়া করোনা উপসর্গ নেই 24 ঘন্টায় খুলনা 12 বরিশালে 12 সাতক্ষীরায় 7 চুয়াডাঙ্গায় 5 ঝিনাইদহে 3 ও ঠাকুরগাঁওয়ে 3 জনের মৃত্যু হয়েছে ঈদে ঘরমুখী মানুষ অতিরিক্ত যানবাহনের চাপ সড়ক মহাসড়কে কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট ঘাটগুলোতে যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভিড় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে হাইওয়ে পুলিশ জানায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সার্বক্ষণিক কাজ করছেন তারা সকাল থেকেই গাজীপুর ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়েছে মানুষ ও যানবাহন তবে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ঈদ উল আজহা উপলক্ষে বাস ট্রেন ও লঞ্চযোগে বাড়ি ফিরছে মানুষ সকাল থেকে সব স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে কমলাপুরে আছেন সহকর্মী মফির রহমান তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবরাখবর ধন্যবাদ এই মুহূর্তে আছি আমি কমলাপুর রেল স্টেশন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছে একটি ট্রেন দাঁড়িয়ে এই ট্রেনটি আর একটু পরে ছাড়বে নিশ্চয়ই চলে যাবে তার নির্দিষ্ট কোনো গন্তব্যে যেখানে স্বজনের সাথে মানুষজন ঈদ করবে ঈদ করার জন্য তারা অনেক অপেক্ষায় আছে এই একটি দিনের জন্য অপেক্ষা থাকে যদিও করোনাকালীন সময় চলছে কিন্তু তারপরেও মানুষের যাওয়া আটকে রাখা যাচ্ছে আমি সকাল থেকে ঘুরলাম কমলাপুর রেল স্টেশনে এলাম এর আগে আমি সাইদাবাদ বাস স্ট্যান্ডে গিয়েছিলাম এবং গিয়েছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনালে অবস্থা আসলে খুবই ওখানে মানুষজনের ভিড় অত্যন্ত বেশি ওখানে স্বাস্থ্যবিধির বালাই নেই বললেই চলে কিন্তু এখানে ট্রেন স্টেশনে এসে আমি একটু অবাক হলাম এখানে হচ্ছে সব প্রায় স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করা হচ্ছে এবং বাধ্য করা হচ্ছে একরকম বলা যায় যে তারা স্বাস্থ্যবিধি না মেনে ট্রেনে উঠতে পারছে না এবং নির্দিষ্ট যে আসন রাখা হয়েছে যে অর্ধেক আসনে যাত্রী যাবে সেরকমই যাচ্ছে এবং প্রতিদিন স্টেশন ম্যানেজার আমাদের জানালেন যে প্রতিদিন 50 জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে এখান থেকে তো কমলাপুর রেল স্টেশন থেকে এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ তথ্য করোনার সুপার স্প্রেডিং ইভেন্ট হয়ে উঠতে পারে পশুরহাট এবং গ্রামমুখী মানুষের স্রোত এমন আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তারা বলছেন এটি হলে সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও তাই পশুরহাট ও ঈদযাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান তার স্মৃতি মণ্ডলের রিপোর্ট করোনার প্রকোপ দিন দিন বাড়ছে
এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে বসেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম, আর ঈদ যাত্রায় স্রোতের মতো গ্রামে ছুটছে মানুষ, ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তাই কোরবানির পশুর হাট এবং গ্রামে ফেরা মানুষের স্রোত উভয়ই করোনার সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গরু, ছাগল, ভেড়া, মহিষ কোরবানির জন্য বিক্রির জন্য বিভিন্ন হাটে যাবে এবং যারা হাটে নিয়ে আসবে তারা আবার গ্রাম থেকে আসা এবং তারা গরুর সাথে সাথে আবার ভাইরাস নিয়ে আসবে বোনাস দেওয়ার জন্য। দুটো সুপার স্প্রেডিং ইভেন্ট আছে সামনে, তাহলে সেইটা আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে ঈদের পরে, এটা কি বিস্ফোরণ হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা চাই না বিস্ফোরণ হোক। শহর এলাকায় পশুর হাট বসানোর সুপারিশ ছিল না করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির, তবু খামারিদের আর্থিক ঝুঁকির বিষয়টি বিবেচনায় সীমিত সংখ্যক হাটের অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। সাথে রয়েছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্ত, কিন্তু ক্রেতা বিক্রেতার বেশিরভাগই এ বিষয়ে উদাসীন। করোনার উপসর্গ থাকলে পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে। গরু কেনবার জন্য যারা যাবেন তারা অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে তাদের কাজটি করবেন। শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা যাদের কোমরবিদিতি আছে তারা পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে চাই। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা এবং যার যার জায়গা থেকে ঈদ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লোকের আসা যাওয়াটা কম হয় যাতে নিয়ন্ত্রিত থাকে এবং যার যার জায়গায় থেকে ঈদ করলে পরে সবচেয়ে ভালো, তাহলে সংক্রমণটা বৃদ্ধি পাবে না। আর যেটা গরুর হাটের বিষয়ে, যে গরুর হাটটা যত সীমিত হয় ততই ভালো এবং হলে পরে স্বাস্থ্যবিধি মেনে যাতে হাট হয় আমাদের এটাই আহ্বান থাকবে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, রোগী যাতে না বাড়ে সেদিকে সবাইকেই নজর দিতে হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে, জব্দ করা হয়েছে অস্ত্র ইয়াবা। র‍্যাব জানায় সোমবার ভোররাতে বড়াইল গ্রামে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। র‍্যাবও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে আহত দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, হজযাত্রীদের পদচারণায় মুখর আরাফার ময়দান। থামছে না করোনা সংক্রমণ ও মৃত্যু, বিভিন্ন জেলায় 85 জনের প্রাণহানি। মহাসড়ক ও নৌরুটে ঘরমুখী মানুষের ভিড়, অনেক জায়গায় তীব্র যানজট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21ashtv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21ashtv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।